আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কাজের জন্য কি ধরনের মনিটর ক্রয় করলে আপনি বেনিফিটেড হবেন, এছাড়া মনিটরগুলোর বর্তমান বাজার দর কেমন চলছে, আমাদের সেল থেকে কি ধরনের অফার প্রাইসে আপনি মনিটরগুলো পেতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি মনিটরের দাম এবং মান নিয়ে কথা বলবো। একটি কম্পিউটার চালাতে গেলে তার অবশ্যই একটি মনিটরের প্রয়োজন হয়। সে মনিটরটি আগে ছিল সিআরটি মনিটর, এখন সেগুলো এলইডি মনিটরে রূপান্তরিত হয়েছে। বর্তমানে সিআরটি বা যেগুলো টেলিভিশনের মতো দেখতে মনিটর সেগুলো এখন আর নেই, তবে যে সময় ছিল সেই সময় কিন্তু সেগুলো ওয়ারেন্টির জন্য ক্যারি করা খুবই কঠিন ছিল। এক একটি মনিটরের ওজন ছিল প্রায় 10 থেকে 12 কেজি। সো বর্তমান আধুনিক যুগের সাথে সাথে মনিটরগুলোর ওয়েটও অনেক হ্রাস পেয়েছে এবং মানও অনেক বৃদ্ধি পেয়েছে। যদি আপনার হাতে থাকে 3400 টাকা, তাহলে আপনার জন্য বেস্ট হবে গিগাসনিক ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর, এবং আপনার বাজেট যদি হয় 4800 থেকে 5000 টাকার মধ্যে, তাহলে আপনার জন্য বেস্ট হবে গিগাসনিক ব্র্যান্ডেরই 19 ইঞ্চি মনিটর। এই 17 ইঞ্চি এবং 19 ইঞ্চি দুইটি চাইনিজ ভ্যারিয়েন্টের মনিটর। এই মনিটরগুলো আপনি যদি মনে করেন যে এগুলোর ডিজাইন আপনাকে খুবই মনোমুগ্ধকর করবে বা এগুলোর প্যানেলগুলো আপনাকে অ্যাকোরেট কালার দিয়ে সবসময় হেল্প করবে, তাহলে হয়তোবা আপনি ভুল করছেন। এগুলো আপনাকে জাস্ট আপনার প্রাইসটি হাতে নাগালে হয়তো বা নেই মনিটর ক্রয়ের জন্য, সে কারণে আপনি ইনিশিয়াল সাপোর্টের জন্য বা আপনি স্যাক্রিফাইসই করছেন যে আপনি ঠিকভাবে সেভাবে কালার কম্বিনেশন বা কালারের ক্ষেত্রে কোলাবরেশন সেভাবে করতে পারবেন না, বা হার্জ কম থাকবে, রেসপন্স টাইম বেশি থাকবে, বা ডেড পিক্সেল আসলেও আসতে পারে। এগুলো আপনাকে মেনে নিয়েই আসলে চাইনিজ মনিটরগুলো ব্যবহার করতে হবে। আর আপনি যদি মনে করেন যে প্রিমিয়াম লুকে কিছু ইউজ করবেন, আপনি অ্যাকচুয়াল গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি লং টাইম মনিটরের সামনে থাকছেন, চোখের ক্ষেত্রেও যেন মনিটরটি আপনাকে খুব বেশি প্রবলেমে না ফেলে, তাহলে আপনাকে ব্র্যান্ডের দিকে সুইচ করতে হবে। আমি এখানে ব্র্যান্ড বলতে বোঝাচ্ছি ডেল, এলজি, এইচপি, ভিউসনিক ব্র্যান্ডের মধ্যে চলে আসে। এগুলো আসলে অ্যাকচুয়ালি ব্র্যান্ডের কাতারের মধ্যে আছে। যাই হোক, আজকে আমি ব্র্যান্ডের মনিটরগুলোর মধ্যে কথা বলবো। আর আরেকটি কথা, যেটি 3400 টাকার গিগাসনিক মনিটর, সেখানে ওয়ারেন্টি আছে 1 বছর বা 365 দিন, এবং যেটি 19 ইঞ্চি মনিটর সেখানে আপনি ওয়ারেন্টি পাবেন 1 বছর। এখন যখন আপনি ডেল বা অন্যান্য ব্র্যান্ডের মনিটরের দিকে যাবেন, তখন কিন্তু আপনি ওয়ারেন্টির সংখ্যা বেড়ে যাবে, সেখানে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর। আমি প্রথমে ডেলের 19 ইঞ্চি মনিটরটি নিয়ে একটি কথা বলতে চাই। ডেলের 19 ইঞ্চি নিয়ে কেন কথা বলছি, কারণ এই প্রাইসের মধ্যে এইচডিএমআই এবং ভিজিএ দুইটি আউটপুট দিয়ে কিন্তু আসলে মনিটর ডেলের প্রাইসটি কম। তারপরেও প্রাইসটি গত 7 দিনের তুলনায় অনেক বেড়েছে, এখন 9800 টাকা। ডেলের মনিটরটির মডেল D1918H। এই মনিটরটির যে রিফ্রেশ রেট সেটি হলো 60 হার্টজ, রেসপন্স টাইম হলো 5 মিলিসেকেন্ড, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটিতে। দারুণ একটি মনিটর। যারা মনে করছেন যে মনিটরটি এখনও ক্রয় করবেন কি করবেন না, তারা ক্রয় করে ফেলুন, কারণ এই মনিটরটির দাম 10,500 টাকা হতে হয়তোবা খুব বেশি সময় নেবে না। আর অ্যাকুরেটলি অ্যাকচুয়ালি যে মনিটরটি নিয়ে আসলে কথা বলতে চেয়েছি এবং যে মনিটরটি একটু খুলে দেখানোর আমার খুবই ইচ্ছা হয়েছে, সেটি হলো এলজি। এটি আসলে একটি আই কেয়ার মনিটর, এখানে 75 হার্টজ রিফ্রেশ রেট আছে। আপনারা জানেন যারা আসলে গেমার্স আপনারা, তারা পছন্দ করেন 144 হার্টজের মনিটর, সেগুলো খুবই এক্সপেন্সিভ, 24-25-30 হাজার টাকার মনিটর সেগুলো। বাট যারা আসলে 15-16 হাজার টাকা রেঞ্জের মধ্যে আইপিএস মনিটর খুঁজছেন, বর্ডারলেস, তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক ভালো হবে। এটি আসলে আই কেয়ার মনিটর হিসেবে আসলে পরিচিত। আমি মনিটরটি একটু খুলে দেখাচ্ছি। মনিটরটির মডেলটি হলো 22MK600M, এবং এটি কিন্তু এলজির একটি বর্ডারলেস মনিটর। আমি মনিটরটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য একটু খুলে দেখাচ্ছি। আর এটি আইপিএস মনিটর, এবং এখানে কালার কম্বিনেশন অনেক ভালো পাবেন। ডেলের 19 ইঞ্চিতেও কালার কম্বিনেশন অনেক ভালো পাবেন, কিন্তু ডেলের 19 ইঞ্চি ছিল হলো 60 হার্টজের রিফ্রেশ রেটের মনিটর, আর এটি 75 রিফ্রেশ রেটের মনিটর। যারা আসলে ভিডিও এডিটিং বা গেমসের ক্ষেত্রে একটু বেশি সুবিধা পেতে চান, তাদের জন্য এই মনিটরটি কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এই মনিটরটি
দাম অতি শীঘ্রই 16,000 টাকা ক্রস করে 16,500 টাকা হয়ে যাবে। আর একটি কথা বলতে চাই যে আমার কাছে যে মনিটরগুলো স্টকে আছে সেগুলোর প্রাইসই কিন্তু আমি বলছি আমার কিছু আগের বলতে 7-8 দিন আগের পারচেস করা ছিল, সে কারণে আমি মনিটরগুলো হয়তো বা চিপ প্রাইসে আপনাদের দিতে পারছি। এই মনিটরগুলো যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু বর্তমানে যে বাজার দর চলছে সেই বাজার দরের সাথে আমার প্রাইসগুলো কিছুটা ম্যাচিং করে বিক্রয় করতে হবে। সো যাদের মনিটর ক্রয় করার ইচ্ছা আছে অনেক দ্রুত চেষ্টা করুন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, কারণ প্রাইস যে কোনো সময় আপডেট হতে পারে। আপডেট প্রাইসগুলো দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে www.selltech.com.bd। কথা না বাড়িয়ে মনিটরটি খুলে ফেলি। মনিটরটি দেখার জন্য হয়তো বা অনেকেই অপেক্ষা করছেন, আর মনিটরটি আপনাদের দেখানোর জন্য আসলে খোলা, কারণ আপনারা অনেকে বলেছেন যে মেহেদি ভাই মনিটরের বর্তমান প্রাইস নিয়ে যদি একটু ভিডিও করা যেত ভালো হতো। সো আপনাদের কথা মতোই ভিডিওটি করতেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবং এটি হলো এলজি মনিটর, কোনো একটি ভিডিওতে হয়তো বা আমি ডেলের মনিটরও খুলে দেখাবো। এর আগে দেখিয়েছিলাম যে এইচপির M22F, তার আগে আরেকটি জিনিস দেখানোর বাকি আছে ডেলের মনিটরের। কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এলজি এবং গ্লোবাল ব্র্যান্ডের একটি লোগো আছে, সেটি অবশ্যই দেখে নেবেন, যেগুলো আসলে অথেন্টিক মনিটর সেগুলোতে এটি থাকবে। আর এটির যে স্ট্যান্ডটি, সেই স্ট্যান্ডটি কিন্তু অনেক সুন্দর, দেখতে কিছুটা কার্ভ জাতীয়, দেখতে পাচ্ছেন কার্ভ জাতীয় স্ট্যান্ড। স্ট্যান্ডের জন্য কিন্তু এই মনিটরটি আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগে। আর আরেকটি স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ড আসলে এগুলো অ্যাটাচ করে নিতে হয়, এছাড়া আপনার স্ট্যান্ড করতে আরও কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এটির মধ্যেই আছে, অ্যাডাপ্টার আছে। সো মনিটরটি বের করার আগে এই অ্যাক্সেসরিজগুলো বের করা আমার জরুরি। এখন আমি মনিটরটি একটু বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো বা এটির জন্য অপেক্ষা করছিলেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্লিম একটি মনিটর, এবং দেখা যাচ্ছে একদমই কিন্তু বর্ডারলেস ন্যারো ভেজেল, একদমই বর্ডারলেস একটি মনিটর। এবং এই মনিটরের পেছনের দিকে কিন্তু আপনাকে অবাক করে দিবে যে একটি ভিজিএ পোর্ট আছে আর দুইটি কিন্তু এইচডিএমআই পোর্ট আছে। আর এছাড়া এই মনিটরটি কিন্তু আমার কাছে অসংখ্য ভালো মনে হয়েছে, এলজি ব্র্যান্ডের এই মনিটরটি। 3টি আউটপুট পাচ্ছেন, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বর্ডারলেসের মধ্যে। এই মনিটরটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের ক্ষেত্রে আরও সুন্দর করে দেখাচ্ছি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক স্লিম এবং বর্ডারলেস মনিটর। এই ছিল আজকে মনিটর নিয়ে আলোচনা। আরও যদি আপনার অন্যান্য কম্পোনেন্ট নিয়ে আলোচনা দেখার ইচ্ছা জাগে আমার চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ঠিকানায় আসতে আপনাকে আসতে হবে নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কির ICT ভবন 7th floor 703-40। আর আপনারা যদি মনে করেন মনিটরটি আগেভাগেই পারচেস করে রাখবেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।